আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর অনার্স ভর্তি পরীক্ষা দিবে, মানে 2022 তারিখে, এবং তোমরা যারা 2021-2022 শিক্ষাবর্ষে আছো, তাদের জন্য কিন্তু অনার্স ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সেজন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অনার্স ভর্তি পরীক্ষার তারিখটি বলবো এবং সাথে সাথে আনুষঙ্গিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। অনার্স ভর্তি পরীক্ষার তোমরা যে আবেদন দেবে, এই আবেদনটা শুরু হবে 20 এপ্রিল থেকে, মানে এই মাসের 20 তারিখ থেকে, আজকে 14 এপ্রিল, আরও 6 দিন পর থেকে। আর আবেদনের শেষ তারিখ আগামী মাসের 10 তারিখ পর্যন্ত, মানে 10ই মে পর্যন্ত। তোমরা সর্বমোট প্রায় 20 দিন সময় পাবে আবেদন করার জন্য। আর ভর্তি পরীক্ষার তারিখটা এটা হবে ইউনিট ভেদে জুন মাসের 3 তারিখ থেকে জুন মাসের 17 তারিখ পর্যন্ত। তার মানে তোমরা সর্বমোট মানে 14 দিনের মধ্যেই এই ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে যাবে, জুন মাসের 3 তারিখ থেকে জুন মাসের 17 তারিখের মধ্যে। আর আবেদন ফিটা ধরা হয়েছে তোমাদেরকে এবার 1000 টাকা। আর তোমরা অবশ্যই এখন তোমাদের মনে হয় অবশ্যই একটি প্রশ্ন যাচ্ছে যে আবেদনটা, আবেদনের লিঙ্কটা কী, কিংবা এই ওয়েবসাইটটা কী, কোন ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। যাক, এ নিয়ে চিন্তার কিছু নেই। আবেদন পরীক্ষার তোমরা যে যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে admission.eis.du.ac.bd। এই ওয়েবসাইটটিতে গেলেই তোমরা তোমাদের প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আবেদন করবে, আর তোমাদেরকে আবেদন ফি হিসাবে 1000 টাকা কেটে নেবে। এবং আবেদন ফিতে থেকে 1000 টাকা কীভাবে কেটে নেবে, এবারে তোমরা ওয়েবসাইটে ঢুকলেই তোমরা বুঝতে পারবে। সম্ভবত বিকাশ কিংবা নগদের মাধ্যমেই এই আবেদন ফিটা কেটে নেবে। তোমাদের একটা কোড আসবে, ওই কোডের মাধ্যমে তোমরা এই টাকাটা দিয়ে দিবে। তারপর প্রবেশপত্র যে তোমরা ডাউনলোড কীভাবে করবে, কিংবা কত তারিখ থেকে ডাউনলোড করতে পারবে, এই সম্পর্কে অবশ্যই তোমরা জানতে চাচ্ছ। তবে তার পূর্বে আমি বলবো প্রবেশপত্র ডাউনলোডের নিয়ম কিংবা কখন থেকে ডাউনলোড করতে পারবে। এটি পূর্বে আমি বলবো আমাদের এই চ্যানেলটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার শাসন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হবে, তাই অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনে টাচ করে অলে টাচ করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। সেই শাসন সংক্রান্ত এবং প্রিপারেশন সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু তোমাদের অবশ্যই ইনশাল্লাহ অনেক কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দেবে। যাই হোক, প্রশ্নপত্র যে ডাউনলোডের ব্যাপারে বলতেছিলাম, এটি 16 মে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং পরীক্ষা শুরুর 1 ঘন্টা পূর্ব পর্যন্ত এটি তোমরা ডাউনলোড করতে পারবে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।